দু হাজার দশ সালের মঙ্গলকোট অশান্তি মামলার রায়ের সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে আসানসোল সংশোধনাগার থেকে এই মুহূর্তে কলকাতার পথে অনুব্রত মণ্ডল আপনাদের জানিয়ে রাখি দু সালে মঙ্গলকোট অশান্তি মামলার আজ চূড়ান্ত শুনানি রায়দানের সম্ভাবনা রয়েছে এবং সেই কারণেই সকাল ছটা চল্লিশ মিনিট নাগাদ আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে বের করে অনুব্রত মন্ডলকে নিয়ে আসা হচ্ছে কলকাতার উদ্দেশ্যে এই মুহূর্তে কনভয় কোথায় রয়েছে জানবো সরাসরি কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় মনোজ কিছুক্ষণ আগেই তুমি যেমনটা বলছিলে তিনটি গাড়ির কনভয় দুর্গাপুর এক্সপ্রেস হয়ে হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এই মুহূর্তে সেই কনভয় ঠিক কোথায় রয়েছে দেখো মাথুরী তোমাকে আমি দেখাবো সরাসরি তুমি দেখতে পাচ্ছ যে গাড়িটি দেখা যাচ্ছে সেই কিন্তু আমাদের সামনের যে গাড়িটি রয়েছে সেই রয়েছে অনুব্রত মন্ডল এবং ঠিক তার সামনে এবং পিছনে দুটি পুলিশের গাড়ি রয়েছে তোমাকে সরাসরি সেই ছবি এই মুহূর্তে অনুব্রত মন্ডলের গাড়ি রানীগঞ্জ ক্রস করছে রানীগঞ্জ আমরা যেমনটা বলছিলাম তোমাকে আগে ঠিক ছটা চল্লিশ নাগাদ আসানসোলের বিশেষ যে সংশোধনাগার সেই সংশোধনাঘর থেকে অনুব্রত মণ্ডলকে বার করা হয় পুলিশের তরফ থেকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা সেখানে মোতায়েন ছিল এবং সেই অনুব্রত মণ্ডলকে যখন বাইরে বের করা হয় আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে মুখ্যমন্ত্রী আপনাকে জেল থেকে বাইরে বেরোলে বীরের সম্মান দেওয়ার কথা বলছেন আপনি এই নিয়ে কি বলবেন তিনি বলেন যে আমি ঠিক সময় এটা নিয়ে বলবো এখন কিছু বলবো না এই মুহূর্তে এবং তারপরে তিনি গাড়িতে বসেন এবং তারপরেই তার গাড়ি নিয়ে রওনা দেয় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তুমি জানো যে দু সালের একটি মঙ্গল বিস্ফোরণের মামলায় অনুব্রত মণ্ডলের কোর্ট প্রোডাকশন এই মাসের এই চলতি মাসের এক তারিখেও তিনি হাজিরা দিয়েছিলেন ওই কেসে এবং আজকে তার একটা শুনানির সম্ভাবনা রয়েছে একটা রায়দানের সম্ভাবনা রয়েছে এবং সেই কারণেও তাকে আজকে ওই একই মামলায় তাকে হাজিরা দিতে হচ্ছে এবং ঠিক সাড়ে দশটা নাগাদ তার সল্লেকের এমপি এম যে কোর্ট রয়েছে বিধাননগরে সেখানে তার পৌঁছনোর কথা সেই কারণেই কিন্তু তাড়াহুড়ো করে তাকে বার করা হয়েছে আজকে তা এর আগের দিন যেরকম একটু দেরি করে বেরিয়েছিল আজকে কিন্তু তার থেকে একটু আগে বেরোনো হয়েছে এবং যেটা জানানো হয়েছে পুলিশের তরফ থেকে যে রাস্তাতে শক্তিগড়ের কাছে তার পাঁচ মিনিট তিনি দাঁড়াবেন তারপর তিনি একদম সোজা কোটে গিয়ে ঢুকবেন একদম অবশ্যই কনভয় পৌঁছোয় সেদিকে এবং কোন পথ দিয়ে পৌঁছায় নজর থাকবে মনস্ত তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের শোনাবো আজ সকালবেলা আসানসোল সংশোধনাগার থেকে বেরিয়ে একাধিক প্রশ্নের উত্তরে অনুগ্রত মন্ডল ঠিক কি বলেন

আবারও কথা বলে নেব সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় মনোজ তুমি যেমনটা জানাচ্ছিলে আজ সকাল জানাচ্ছি বিধানগরের এমপিএমএলএ কোর্টে তাকে হাজিরা দিতে হবে এবং সেই কারণেই এত তড়িঘড়ি তাকে আসানসোল থেকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার উদ্দেশ্যে এবং পাশাপাশি যেমনটা আমরা শুনলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন গতকাল আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে বীরের সম্মান দিয়ে অনুব্রতকে জেল থেকে বের করে আনতে হবে এবং তার উত্তরে তিনি বলেন আমি এখন কিছু বলবো না যা বলার পরে বলবো আর কি কিছু বলেছেন তিনি এবং এই মুহূর্তে কনভয় ঠিক কোথায় রয়েছে দুটোই জানতে চাই না দেখো এই মুহূর্তে তোমাকে যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে কনভয় ঠিক রানীগঞ্জ শহর ক্রস করে দুর্গাপুর মুখী অর্থাৎ আর হয়তো যেটা জানা যাচ্ছে যে শক্তিগড়ে যদি পাঁচ থেকে দশ মিনিট যদি দাঁড়ায় তাহলে ঠিক সাড়ে দশটা নাগাদই সে বিধাননগরের যে এমপি এমএলএ কোর্ট যেখানে সাড়ে দশটার মধ্যে সম্ভাবনা রয়েছে সেই জায়গায় পৌঁছবে তার কারণ তুমি জানো যে তার যে গাড়ি তার সামনে এবং পিছনে দুটি পুলিশের গাড়িও রয়েছে সুতরাং সেভাবেই তাকে সেই নির্দিষ্ট যে সময়সীমা সেইভাবেই তাকে বার করা হয়েছে ছটা চল্লিশ নাগাদ পাশাপাশি তোমাকে যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু অনুব্রত মন্ডলকে অনেকটা খোস মেজাজে দেখা গেল গত বেশ এর আগের দিন যেদিনকে তার ডেট ছিল আসানসোল কোর্টে তুলবার সিবিআই এই গরু পাচার মামলায় সেদিনকে যেমন তার তার একটুখানি তিনি মনমরা মরা হয়েছিলেন আজকে কিন্তু বেশ খোস মেজাজে দেখা গেল অর্থাৎ মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোর খবর তিনিও পেয়েছেন এবং মুখ্যমন্ত্রী যে বক্তব্য কাল দিয়েছেন সেই বক্তব্য তিনি জানেন এবং তারপরেই তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যরকম তিনি বেশ খোস মেজাজে রয়েছেন কিন্তু তিনি মুখে কোনো মন্তব্য করলেন না বললেন যা বলার এই বিষয়ে তিনি পরে বলবেন অর্থাৎ তিনি হয়তো আজকে এই হাজিরা দেওয়ার পর ফেরার পথেও তিনি বলতে পারেন কোনো কিছু এই নিয়ে বক্তব্য কিন্তু তিনি তিনি বেশ খোশ রয়েছেন এটা কিন্তু বলাই যায় এবং আমরা তাকে একাধিক প্রশ্ন তিনি করেছিলাম তিনি বললেন ঠিক বলবো সব বলব পরে বলবো এরকম ধরনের তিনি মন্তব্য করেন কারণ তুমি জানো যে যাওয়ার একটা তাড়া ছিল সেই জন্য তার বক্তব্য দীর্ঘায়িত করা যায়নি সেই কারণে পুলিশের তরফ থেকেও তাড়া দেওয়া হচ্ছিল তাকে কারণ আজকে সাড়ে দশটার মধ্যে কোর্টে তাকে হাজিরা দিতে হবে এমনটাই নির্দেশ রয়েছে সেই কারণে আসানসোল থেকে বিধাননগরের সেই কোর্ট দুশো কুড়ি কিলোমিটারের ডিস্টেন্স তুমি বুঝতেই পারছো সাড়ে তিন ঘন্টা সময় লাগে যেভাবেই যাওয়া যাক না কেন এবং অনুব্রত মন্ডলকে মাঝে যেহেতু এত ভোরবেলায় বেরোচ্ছে সেই জন্য পাঁচ সাত মিনিটের জন্য কোথাও দাঁড়ানোর কথা একমাত্র একটি জায়গায় সেটা শক্তিগড়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে এবং তারপরেই তাকে সরাসরি কোর্টে নিয়ে যাওয়া হবে এবং এই আমরা কিন্তু সেই পেছনে তোমাকে সরাসরি দেখাচ্ছি দেখো যে যে গাড়ি দেখা যাচ্ছে পুলিশ লেখা যে গাড়ি সেই গাড়ির ভেতরেই অনুব্রত মন্ডল রয়েছে মাঝের সিটে এবং তার দুই পাশে পুলিশ কর্মীরা রয়েছে এবং সামনে একটি গাড়ি তোমাকে দেখাচ্ছি সেটাতেও পুলিশ কর্মীরা রয়েছে এবং পিছনে যে গাড়িটা রয়েছে সেই গাড়িতেও একটি পুলিশ কর্মীরা রয়েছে কমব্যাট ফোর্স রয়েছে বেশ কয়েকজন কমব্যাট ফোর্স যেমনটা আমরা আগের দিন দেখেছিলাম সেই একই রকম কমব্যাট ফোর্সও কিন্তু গাড়িতে রয়েছে ওই মুহূর্তে অনুব্রত মণ্ডলের যে গাড়ি এবং বা বলা চলে যে তাকে যে নিয়ে যাওয়া হচ্ছে কোর্টে সেই গাড়িগুলি কিন্তু রয়েছে রানিগঞ্জ শহর ছাড়িয়ে দুর্গাপুর আর হয়তো মিনিট দশকের মধ্যে আমরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দুর্গাপুরে পৌঁছবো তারপরে বর্ধমান বর্ধমান থেকে তারপর আমরা দক্ষিণেশ্বর দিয়ে তারপর বিধাননগরে পৌঁছবো এই রুটেই কিন্তু নিয়ে যাওয়া হবে পুলিশ সূত্রে যেমনটা বলা হয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে সাড়ে দশটা নাগাদ অনুব্রত মণ্ডলের পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সরাসরি তোমাকে সেই ছবি দেখাচ্ছি যাকে অনুব্রত মন্ডল এই গাড়িতে বসে রয়েছে আমরা ঠিক তার পেছনের গাড়িতেই রয়েছি অনুব্রত মণ্ডল কিন্তু আজকে বেশ খোশ মেজাজে রয়েছে যেটা কিন্তু আমরা সকালবেলায় তাকে দেখে যেটা বোঝা গেল